দীর্ঘ কয়েকদিন ধরে আপনারা অপেক্ষা করছেন কবে থেকে কলেজে অ্যাডমিশন শুরু হবে। অবশেষে আজ থেকে কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল রাজ্য সরকার চালু করল। এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে আপনারা কিন্তু পশ্চিমবঙ্গের 16টি বিশ্ববিদ্যালয় এবং 461টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে স্নাতক কোর্সে অর্থাৎ কলেজের কিন্তু ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিতে পারবেন। তো দেখে নিচ্ছে আজকের ভিডিওতে আপনারা কীভাবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে কলেজগুলোতে ভর্তি হবেন এবং এই একটিমাত্র পোর্টাল থেকে আপনারা কিন্তু রাজ্যের সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন নিতে পারবেন। এবং এখানে কিন্তু এটাও বলা হয়েছে এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আপনারা কোন কোন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের আবেদন করতে পারবেন না। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, স্বশাসিত কলেজ, সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠান কলেজ, বিএড, আইন, চারুকলা এবং প্রয়োগকলা, কারিগরি, নৃত্য, সঙ্গীত কলেজ কোর্স, ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি, নার্সিং, মেডিকেল কোর্স পড়ানো হয় এমন কলেজ, সেলফ ফিনান্সিং বা প্রাইভেট কলেজ এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের আওতার বাইরে থাকবে। এখানে আপনারা ওয়ান স্ক্রিন দেখতেই পাচ্ছেন যে সমস্ত কলেজ এবং বিশ্ববিদ্যালয় এগুলো কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের বাইরে থাকবে। তাছাড়া বাকি আপনার রাজ্যের 461টি সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ কিংবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এবং পশ্চিমবঙ্গের 16টি বিশ্ববিদ্যালয়ে কিন্তু আবেদন করতে পারবেন একটিমাত্র পোর্টাল সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে। এখন আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে গিয়ে অনলাইনে আবেদন করবেন কলেজে অ্যাডমিশন হওয়ার জন্য। অবশ্যই তার আগে আপনি যদি করতে হবে, আপনি যেরকম পাচ্ছেন তো অবশ্যই ভিডিওতে লাইক দিন, পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন রাখবেন। আজ সাবস্ক্রাইব করে গেছেন, দীর্ঘ অসংখ্য ধন্যবাদ। এখন আমরা দেখে নিচ্ছি আপনি কীভাবে সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টাল থেকে অনলাইন রেজিস্ট্রেশন করবেন। এর জন্য আপনি গুগলে চলে আসবেন, গুগলে এসে আপনি সার্চ করবেন WBCAP.in লিখে, তাহলে আপনি কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালে আসতে পারবেন। আমি আপনাদের সাথে ভিডিওর ডিসক্রিপশনে সমস্ত লিঙ্ক প্রোভাইড করে দিয়েছি, সেই সমস্ত লিঙ্কের মাধ্যমে আপনারা কিন্তু সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে আসার পর আপনি দেখতেই পাচ্ছেন বিভিন্ন বিভিন্ন অপশন রয়েছে। প্রথমত আমরা জেনে নিচ্ছি যে এই পোর্টালের কী কী সুবিধা রয়েছে। এই পোর্টালের মাধ্যমে আপনারা কিন্তু কলেজে অ্যাডমিশন নিতে পারবেন, পাশাপাশি মেরিট লিস্টের নাম আপনারা কিন্তু এই পোর্টালেই দেখতে পারবেন, আপনার নাম্বারের ভিত্তিতে চলে আসবেন। এই পোর্টাল থেকে আপনারা কিন্তু অনলাইন পেমেন্ট করতে পারবেন এবং আপনি যদি মনে করেন যে আপনি এই সাবজেক্টে অ্যাডমিশন হয়েছেন, এখন আপনি দ্বিতীয় অন্য কোনো সাবজেক্টে অ্যাডমিশন হবেন, সেখানে আপনাদের লিস্টে নাম রয়েছে, সেহেতু আপনাদের সেই যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টে অ্যাডমিশন নিতে পারবেন। যদি টাকার পরিমাণ বেশি থাকে, যে বেশি পরিমাণ রয়েছে সেই টাকাটি আপনি দিতে হবে। যদি টাকার পরিমাণ কম থাকে, আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটি জমা করেছেন, আপনি অতিরিক্ত টাকা যদি সেখানে বেশি দিয়ে থাকেন এবং পরের অ্যাডমিশনে আপনাদের টাকার পরিমাণ কম রয়েছে, সেই অতিরিক্ত টাকা আপনি কিন্তু ফেরত পাবেন। এবং নিচে যদি আপনি চলে আসেন, এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনি যে কলেজে অ্যাডমিশন নিতে চান, যে সাবজেক্টে অ্যাডমিশন নিতে চান, তার জন্য যোগ্যতা কী রয়েছে। রাজ্যের কিন্তু যে কোনো জায়গা থেকে শিক্ষার্থীরা এই সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে পশ্চিমবঙ্গের যে সমস্ত কলেজ কিংবা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অ্যাড রয়েছে সেখানে কিন্তু আবেদন করতে পারবেন। নিচে আপনি চলে আসবেন, আপনি কোন ডিস্ট্রিক্টে অ্যাপ্লাই করতে চান, এখান থেকে আপনি ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। তারপর এখান থেকে আপনি কোন কোর্সে অ্যাডমিশন নিতে চান, কোর্সের নাম রয়েছে, কোর্সের নাম আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনি সেই ডিস্ট্রিক্টের কোন কলেজে অ্যাডমিশন নিতে চান সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে আপনি দেখতে পাবেন সার্চ রয়েছে, এই সার্চে আপনি ক্লিক করবেন। সার্চে ক্লিক করতে আপনার সামনে এই পেজটি লোডিং হবে, এরপর নিচে আপনি চলে আসবেন। নিচে আপনি দেখতেই পাচ্ছেন সেই কলেজের কিন্তু কোন কোন সাবজেক্ট রয়েছে এবং কোর্স দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে। ধরুন আমি আপনি উদাহরণস্বরূপ 4 ইয়ার্স BA অনার্স যে কোর্স রয়েছে বাংলা সেটা দেখিয়ে দিচ্ছি। এখানে ওয়েবসাইট রয়েছে, সিট ম্যাট্রিক্স রয়েছে, কোর্স এবং কোর্স ফি রয়েছে, এলিজিবিলিটি রয়েছে। সিট ম্যাট্রিক্সে আমরা যদি ক্লিক করে থাকি কতগুলো সিট রয়েছে আপনি কিন্তু এখানে দেখতেই পারেন। সিট কিন্তু 491। এখন আমরা যদি দেখে নিই যে কোর্স ফি কী রয়েছে এখানে আবেদন করার জন্য, কোর্স ফিতে ক্লিক করতে আপনার সামনে কিন্তু কোর্স ফি চলে আসবে। অন স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন এই সাবজেক্টের 4 বছরের কোর্স ফি কী রয়েছে টোটাল, তা কিন্তু বলা হয়েছে 8টি সেমিস্টার হবে। এরপর আমরা যদি চলে আসি এলিজিবিলিটি অর্থাৎ আবেদন করার জন্য যোগ্যতা কী চাওয়া হয়েছে, যোগ্যতা দেখতেই পাচ্ছেন জেনারেল অ্যালাউ অল, এর ফর ক্যাটাগরি এনি পাসিং ইয়ার কিন্তু আপনি থাকতে হবে 2024 উচ্চনী পাস থাকতে হবে অথবা 2023 উচ্চনী পাস থাকতে হবে অথবা 2022 উচ্চনী পাস থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। মাস্ট পাস আপনাদের কিন্তু অবশ্যই উচ্চমাধ্যমিক পাস থাকতে হবে এবং ইংরেজি আপনাদের কিন্তু থাকতেই হবে। এবং অবশ্যই আপনি যদি বাংলাতে অ্যাপ্লাই করতে চান অনার্সে, তাই বাংলা আপনাদের উচ্চমাধ্যমিকে থাকতে হবে। মেরিট রুলস দেখতে পাবেন, মেরিট লিস্ট কীভাবে প্রকাশিত হবে, এখানে আপনাদের কিন্তু পার্সেন্টেজ মার্ক, প্রথমত আপনার বাংলা যে রয়েছে উচ্চমাধ্যমিক বাংলা সেই বাংলার পার্সেন্টেজ নাম্বার নেওয়া হবে। এরপর আপনাদের 3টি সাবজেক্ট পার্সেন্টেজ দেখতেই পাচ্ছেন ইংরেজি, এরপর টোটাল মার্কস কিন্তু আপনাদের নেওয়া হবে এবং 2 সাবজেক্ট ইনক্লুডিং বাংলা অথবা ইংলিশ, এবং তাকে কিন্তু 6 দিয়ে ভাগ করা হবে এবং আপনার পার্সেন্টেজ কিন্তু
চলে আসবেন, সেই ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে। এখানে কিন্তু বলা হয়েছে মেরিট লিস্ট কীভাবে তৈরি হবে তা এখানে বলা হয়েছে, আপনি এখান থেকে কিন্তু জানতে পারবেন। তো আসলে বুঝতেই পারছেন এইভাবে আপনি কিন্তু সমস্ত কলেজের কিন্তু কতগুলো সিট রয়েছে, কতগুলো আসন সংখ্যা রয়েছে, আবেদন করার জন্য আবেদন ফি কী রয়েছে, এলিজিবিলিটি কী রয়েছে তা দেখতেই পাচ্ছেন। এবং আরও একটি বিষয় আপনার জানা দরকার কি, এখানে আপনি অ্যাডমিশন কীভাবে হবেন। অ্যাডমিশন কিন্তু ইতিমধ্যে শুরু হয়নি, অ্যাডমিশন শুরু হবে আগামী 24 তারিখ থেকে। 24 তারিখ থেকে আপনি এখানে কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনের লিঙ্ক পেয়ে যাবেন এবং আপনাদের প্রথমত রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অনলাইন অ্যাপ্লাই করতে হবে। আশা করি বুঝতেই পেরেছেন এই ছিল আজকের আপডেট। আজকেই কিন্তু সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টাল চালু করা হয়েছে এবং যার মাধ্যমে আপনারা কিন্তু রাজ্যের সমস্ত কলেজে প্রায় অ্যাডমিশন নিতে পারবেন একটি মাত্র পোর্টাল থেকে। এবং একটি মাত্র পোর্টালে আপনি আপনার ড্যাশবোর্ডে পেয়ে যাবেন মেরিট লিস্ট, এর পাশাপাশি আপনি পেয়ে যাবেন এখান থেকে অনলাইন পেমেন্টের অপশান থেকে শুরু করে এভরিথিং বিষয়ে। এবং আগামী 24 তারিখ থেকে কিন্তু আপনি এখানে অনলাইন অ্যাপ্লাই করতে পারবেন। আগামী 24 তারিখে আমি আপনাকে সবারকে ভিডিও বানিয়ে দেবো, আর সেই সঙ্গে ভিডিও মিস না করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও অবশ্যই বেশি সেরকম প্রত্যেককে জানিয়ে দেবেন। প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন।